আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সহজ 5টা বুকমার্ক আইডিয়া শেয়ার করব। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথম যে বুকমার্ক আইডিয়াটা আমি শেয়ার করছি কালার পেপার এবং অফসেট পেপার দিয়ে, সেটা হচ্ছে গিয়ে একটা কোরআন শরীফের বুকমার্ক। এটার জন্য আমি অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম, তাই ভাবলাম আজকে যখন বুকমার্ক নিয়ে একটা লং ভিডিও বানাবো তাই কোরআন বুকমার্কটা আগেই বানাই। প্রথমে সাদা অফসেট পেপারে কে চিকন করে কেটে এটা বইয়ের মতো একটা শেপ দিয়ে নিই, তারপর সবুজ রঙের কালার পেপার এটার উপর এভাবে বসিয়ে দিই। এতে করে কোরআন শরীফের কভারটা দেখা যাচ্ছে। এখন কোরআন শরীফ বোঝানোর জন্য আমি গোলাপি রঙের কালার পেপার দিয়ে এরকম একটা ডিজাইন শেপের কাগজ কেটে ওপরে বসিয়ে এটার উপরে একটু ডিটেলস অ্যাড করি। দেন একটা আইসক্রিমের কাঠিতে সবুজ রঙের অ্যাক্রিলিক কালার করে সেটাকে শুকিয়ে কোরআন শরীফের যে মিনি ভার্সনটা আমি বানিয়েছি বুকমার্কের জন্য সেটাকে অ্যাড করে দেবো। আর এখানে আমার প্রথম বুকমার্কটা রেডি হয়ে যাবে। সেকেন্ড বুকমার্কটা একদম ইজি আর বেসিক রেখেছি। এটা আমি মাঝখানে একটা মোটিভেশনাল কথা লিখব এবং আমি এটার মধ্যে লিখেছিলাম কিপ শাইনিং, তাই যেহেতু শাইনিং কথাটা লিখেছিলাম তাই আমার মাথার মধ্যে তারা ছাড়া কোনো কথাই আসছিল না, তাই ছোট বড় অনেক রকমে তারা একে দেয়। দ্যাটস ইট, আমাদের সেকেন্ড যে বুকমার্ক সেটাও রেডি। এখানে অনেকে হয়তো ভাবতে পারছো আমার হাতটা এরকম লাল কেন দেখাচ্ছে। আসলে আমি কিছুদিন আগে আমার মেয়ের মাথায় দেওয়ার জন্য, মানে চুলে দেওয়ার জন্য, একটা মেহেদির প্যাক বানাই, যেটা কিনা আমি হাতে গ্লোভস না পরে লাগিয়ে ফেলি। তারপর আমার মনে হয় আরে আমি তো ভিডিও মেক করি, আমার হাতে এখন যা হওয়ার তো হয়ে গেছে, সেটা তো আর রিটার্ন করা যায় না। তো এদিকে আমি আমার তৃতীয় বুকমার্কের ডিজাইনটাও খুব সিম্পল রাখি। ছোট্ট ছোট্ট পাতা এঁকে ফেলি একটা কালো রঙের জেল পেন দিয়ে। দেন এই পাতাগুলোকে আমি আমার ব্রাশ পেন দিয়ে কালার করব। একটা পাতা করব হালকা সবুজ কালার, মানে টিয়া কালার, এবং অন্যটা করব একটু গাঢ় সবুজ কালার। এখন তোমাদের কাছে ব্রাশ পেন না থাকলে তোমরা নর্মাল রেগুলার সাইন পেন অথবা পেন্সিল কালার দিয়েও এটা করতে পারো। তো এরকম করে যখন সম্পূর্ণ পাতাগুলো রং করা হয়ে যাবে, দেন বুকমার্কটার ফাঁকা ফাঁকা অংশে আমি সবুজ এবং টিয়া কালারে ছোট্ট ছোট্ট ডট দিয়ে দিব। দেন বুকমার্কটার এক পাশে একটা হোল পাঞ্চের সাহায্যে হোল করে এটার ভিতরে সুতা দিয়ে গিট দিয়ে দিলে আমাদের কিউট বাট সিম্পল দেখতে এলিগ্যান্ট একটা বুকমার্ক রেডি হয়ে যাবে। তৃতীয় বুকমার্কটা শেষ করার পর এবার চতুর্থ বুকমার্কের পালা। এটার জন্য একটা লম্বা কাগজকে এভাবে প্রথমে ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিয়েছি, তারপর এটাকে আরেকটা ভাঁজ দিই, তারপর এটার এক্সট্রা অংশটাকে কেটে ভাঁজটাকে আবার খুলি, নিচের এক্সট্রা যে সাইডটা থাকবে ত্রিভুজের বাইরে সেটাকে এভাবে ভাঁজ করে এক্সট্রা অংশগুলোকে মাথাগুলোকে এভাবে কেটে আঠার মাধ্যমে এটাকে সেট করে দেব। ভাঁজ করলে আমাদের যে বুকমার্কের শেপ সেটা একদম রেডি হয়ে যাবে। তো এটা রেডি হয়ে যাবার পর এখন এইটার উপরে আমি একটুখানি ফুলের ডিজাইন করে নেব। তো এই ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে এই বুকমার্কটারও একটা কোনার মধ্যে আমি হোল পাঞ্চের সাহায্যে একটা হোল করে এটার ভিতর সুতা দিয়ে গিট দিয়ে দিব। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের চতুর্থ যে বুকমার্ক সেটা। তো এটা কিভাবে ইউজ করে সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে দেখিয়ে দেব। চার নাম্বার বুকমার্ক তো শেষ হয়ে গেল, এবার পালা পাঁচ নাম্বারে। তো পাঁচ নাম্বার বুকমার্কের জন্য আমি একটা মোটা সাদা কাগজের মধ্যে এরকম একটা কিউট দেখতে প্যাচার মুখের শেপ আমি আউটলাইন করে নিব প্রথমে পেন্সিলের সাহায্যে। তো এটা আউটলাইন করার পর এটার ভিতরের মুখের, চোখের, নাকের এগুলো ডিটেলসটাও আমি আউটলাইন করে ফেলবো। তারপর একটা খয়েরি রঙের অয়েল পেস্টেল কালার দিয়ে এটাকে রং করে এটার কে কাট আউট করে ফেলবো। আর তোমরা এখানে অন্য কোনো রঙও ইউজ করতে পারো। তো রং করার পর আমি এটার চারপাশে ডিটেলস অ্যাড করে দিব। ডিটেলস অ্যাড করার পর মুখে যে অংশটা আমি রং করিনি সেটা শুধু নিচের সাইডটাকে আমি এভাবে একটা পেপার কাটারের সাহায্যে কেটে ফেলবো। কেটে ফেলার পর এটাকে আমি এভাবে হাতের সাহায্যে ভাঁজ করে নেব। ভাঁজ করলেই আমাদের যে পাঁচ নাম্বার বুকমার্ক এটা একদম রেডি হয়ে যাবে। এখন এটাকেও কিভাবে ইউজ করি সেটাও আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো। আর এভাবেই শেষ হয়ে গেল আমার পাঁচটি সহজ বুকমার্কের আইডিয়া। আর এই পাঁচটি বুকমার্কের ভেতর তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এমন আরও সব ক্রিয়েটিভ ক্রাফটের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি
ইন্সপায়ার করে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।